স্বাগত জানাচ্ছি আয়লা ইংলিশ একাডেমির পক্ষ থেকে, এবং আমি সাথে আছি মোহাম্মদ জামান হোসেন। তো গত পূর্বে আমি এপিসোড 6 নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আর্টিকেল এপিসোড 7 নিয়ে আলোচনা করব। তার আগেই বলে নিচ্ছি, আবার ঠান্ডা লেগেছে, এই জন্য আমার কণ্ঠটা ওরকম সুন্দর হবে না, তো একটু কষ্ট করে সবাই বুঝে নেবেন। তো শুরু করা যাক। তো বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে দ্বিবর্ষে, যেমন দ্য ইউএসএ ইজ এ ডেভেলপড কান্ট্রি। এখন ইউএসএ, এটার বর্ণনামূলক কী? আমরা জানি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আবার আফটার উইনিং দ্য আইসিসি ট্রফি, বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ বিকাম মোর পপুলার। তাহলে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তার মানে বর্ণনামূলক বা অর্থপূর্ণ নাম। এই যে বর্ণনামূলক বা অর্থপূর্ণ নাম, এর পূর্বে আমরা দুই বসিয়েছি, ইউএসএর পূর্বে আমরা দুই বসিয়েছি, আইসিসি এর পূর্বে আমরা দুই বসিয়েছি। পরে পরবর্তী রুলসটা দেখা যাক, সেটা হলো ওয়ান অফ প্লাস দি প্লাস প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন প্লাস ভার্ব সিঙ্গুলার। তার মানে ওয়ান অফ থাকলে সহজকতা আমরা দি বসাবো, কিন্তু অবশ্যই ভার্বটি কী হবে? প্লুরাল নাউন হবে এবং ভার্বটি হবে সিঙ্গুলার। যেমন ওয়ান অফ ড্যাশ বয়েস ইজ প্রেজেন্ট টুডে, তাহলে ওয়ান অফ দি বয়েস ইজ প্রেজেন্ট টুডে। আবার পুলিশ কট ওয়ান অফ দি কিলার্স, তাহলে ওয়ান অফ এর পর আমরা দি বসিয়েছি। মোট কথা, ওয়ান অফ থাকলে পর আমরা দি ব্যবহার করব। আরেকটি হচ্ছে মোস্ট অফ, একই মোস্ট অফ এর পরেও কি করব আমরা? অবশ্যই দি বসাবো, তবে প্লুরাল নাউনটা হবে প্লুরাল। যেমন মোস্ট অফ ড্যাশ ডেইজ আর ফরগোটেন উইথ দ্য প্যাসেজ অফ টাইম, তার মানে এই যে মোস্ট অফ এরপরে আমরা দি বসিয়েছি। আবার আমরা কি মোস্ট অফ, আমি লিখতে আমার একটু ভুল হয়ে গেছে, এখানে পিএফ লেখা রয়েছে, এটা আসলে অফ লিখছিলাম। তো মোস্ট অফ, এই যে মোস্ট অফ এর পরে আমরা কি বসিয়েছি? দি বসিয়েছি। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডু নট নো দ্য ইজি ম্যাথড অফ লার্নিং ইংলিশ, তার মানে মোস্ট অফ এর পরেও আমরা দি দিব এবং ওয়ান অফ এর পরেও আমরা দি দিব। আরেকটা রুলস দেখা যাচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি যে গুড, বেটার, বেস্ট, তার মানে অ্যাডজেক্টিভের তিন নম্বর ফর্ম যেটা রয়েছে, তা ওই তিন নম্বর ফর্ম মানে এসটি থাকে সাধারণত, এর পূর্বে দি বসে। যেমন হি ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস, মানে বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে বেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার পূর্বে আমরা দি বসিয়েছি। আরেকটা উদাহরণ দিয়েছি, আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট ইম্পেরিয়র অফ ইন্ডিয়া। এই যে গ্রেটেস্ট, শেষে এসটি আছে, বেস্টের আগে বেস্টই ছিল, তাহলে এটা মানে সুপারলেটিভ ডিগ্রি, আর এই সুপারলেটিভ ডিগ্রির এই জন্যই আমরা দি বসিয়েছি। তার মানে মোট সহজ কথা হলো, সুপারলেটিভ ডিগ্রি থাকলেই তার পূর্বে আমরা দি বসাবো, আর সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত এসটি শব্দটি রয়েছে। তারপরে আমরা ড্যাশের পরে যদি কোনো শব্দ দেখি, শব্দের পরে যদি এসটি দেখি, ডিগ্রির অ্যাডজেক্টিভের কোনো যদি এসটি দেখি, তাহলে অবশ্যই আমরা দি বসাবো। তো আজকে এপিসোড নাম্বার 7 এই পর্যন্তই ছিল, পরবর্তীতে 7-8 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।